কেশর কেশমালকি ও মাংময় ভাই কেশমালকি কি নেবে? সারা দিনের চুরি দুর্নীতির বাইরে এবার একটু অন্যরকম খবর। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই যে প্রতিদিনের যে জীবন যুদ্ধ, যে লড়াই, জীবন সংগ্রাম, তার মাঝে খবরের মধ্য দিয়েও এমন অনেক ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরব যাতে অন্তত আপনাদের মুখে কিছুটা হলেও আমি হাসি ফোটাতে পারি, সেরকমই একটি প্রতিবেদন আজকে আপনাদের জন্য এনেছি। মমতা পুলিশের দুই নীতি এবার আপনাদের দেখাবো। একটা হচ্ছে একেবারে রাজ্য পুলিশ, আর একটা হচ্ছে একেবারে কলকাতা পুলিশ। একটা হচ্ছে কি? একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত চুল্লুর নীতি, আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত তোষণ নীতি। দুটো ঘটনাই ভালো করে দেখাবো এবং আশা করব যে আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দুই রূপ, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম যে ঘটনাটা দেখাবো, দেখতে পাচ্ছেন একজন পুলিশ অফিসার কর্মী শুয়ে আছে, বোলপুর থানার একটি মদের দোকানের ঠিক উল্টো দিকের ঘটনা। একেবারে দিনে দুপুরেই বুঝতেই পারছেন যা বলার, একেবারে গড়াগড়ি খাচ্ছেন, একটু পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এবং তখন স্থানীয় মানুষরা সাংবাদিকদের খবর দিয়েছে, প্রচুর সাংবাদিক জ্বর হয়ে গেছে, রাস্তার লোকজন জ্বর হয়ে গেছে, তখনও বাবুর ঘুম ভাঙেনি। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন কি খেয়েছেন আপনি? তো এই পুলিশ কনস্টেবলের নাম হচ্ছে শান্ত মুখার্জি, ঠিক বোলপুর থানার কর্মী। এবং যতক্ষণ না বোলপুর থানার পুলিশ তাকে তুলে একেবারে থানাতে নিয়ে গেলেন, ততক্ষণ তিনি একদম লটকে টং হয়ে রইলেন, বলে না সেরকমই হয়ে রইলেন। সাংবাদিকদের ইন্টারভিউ দিলেন, একদম হাতে করে স্পেশাল স্পোজ দিয়ে সাংবাদিকদের ইন্টারভিউ দিলেন। এবং তিহার জেলে বন্দি কেষ্টমণ্ডলকে কি খারাপ ভাষায় গালাগাল দিচ্ছেন দেখুন আপনারা একবার। কি ও মাংময় ভাই তোমার ভালো নাম কি? ভালো নাম কি? শান্তনু মুখার্জি। শান্ত মুখার্জি, কি খেয়েছো? কি করা যাবে বলুন? পুলিশের তখন খুব একটা কাজই নেই, একটাই কাজ তৃণমূল নেতাদের সেবা করা, এবং বাকি যেটুকু সেবা করে যেটুকু ওঠে সকাল সকাল পুরো একদম ফুল পাম্প করে নিয়েছেন, গড়াগড়ি খাচ্ছেন, লোকজন হাসাহাসি করছে রাস্তাতে। বোলপুরে আজকে রীতিমতো কমেডি শো হয়ে গেল। কমেডি শো এর এখানেই কিন্তু বাকি নয়, আরো আছে। এবার ওনাকে উদ্ধার করতে এলেন রাকেশ তামাং, ওখানেই ছিলেন, এবং দেখে মনে হচ্ছে উনি ওই এক বোতলেরই সাগরে। তিনি আবার বললেন কি দেখুন আগে ভালো করে। মাথা ঘুরে পড়ে গেছে, আমার কেন ছবি করছেন? মাথা ঘুরে পড়ে গেছে মানে সঙ্গীকে বাঁচাতে এসে রাকেশ তামাং বললেন ওই মাথা ঘুরে পড়ে গেছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো আপনি কি করে বুঝলেন মাথা ঘুরে পড়ে গেছে, শুধু একবার হাসিটা দেখুন। এটা হচ্ছে সেই হাসি, 20 টাকার চুল্লুর প্যাকেট খেয়ে যে হাসিটা দেয় সাধারণ মানুষ, এটা হচ্ছে একেবারে সেই হাসি। বুঝুন দিনে দুপুরে বোলপুর থানার পুলিশ কনস্টেবলদের একবার হালতটা একবার বুঝুন। এই হচ্ছে দিদির পুলিশ, এরা নাকি আবার সাধারণ পাবলিক আম জনতাকে নাকি উদ্ধার করবে, শান্তি রক্ষা করবে এলাকায়। যারা নিজেরাই একেবারে টং হয়ে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, উর্দি পড়ে মমতার পুলিশ, তারা নাকি শান্তি বজায় রাখবে এবং সাধারণ মানুষকে রক্ষা করবে। ভাবতে পারছেন কোন পর্যায়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ ফোর্স?
বোলপুরের শান্ত মুখার্জিকে আপনারা দেখলেন, একেবারে দিনে দুপুরে কিরকম ভাবে টং হয়ে আছেন, উল্টে গালাগাল দিচ্ছেন কেষ্ট মন্ডলকে। আহাহা, কি সুন্দর মমতা পুলিশের রূপটা একবার দেখুন। রাজ্য পুলিশ, রাজ্য পুলিশের পর এবার দেখুন কলকাতা পুলিশ, ভালো করে দেখুন। পুলিশ অফিসাররা একেবারে ড্রেস পরে, মাথায় ফেস টুপি পরে চলে গেছেন ইফতার পার্টিতে। কোথায় এটা? এটা হচ্ছে এসপিপিএস থানা গার্ডেন রিচ। সেখানকার পুলিশ অফিসাররা একেবারে ড্রেস পরে ধম্মে কম্মে মন দিলেন, চলে গেলেন ইফতার পার্টিতে। ভালো করে দেখুন, একেবারে ড্রেস পরে, মাথায় অবশ্য যদি অশোক স্তম্ভ লাগানো টুপি নেই, কলকাতা পুলিশের সাদা ড্রেস, মাথায় ফেস টুপি, এসপিপিএস থানার পুলিশ অফিসাররা কর্মীরা একেবারে ইফতার পার্টিতে গলদ ধারণ করছেন, খাচ্ছেন। দেখুন আপনারা সেই ভিডিও। উদ্যোক্তারা বলছেন হ্যাঁ ওনারা এসেছিলেন, অফিসাররা ভাইচারা। কি বললেন উদ্যোক্তারা সেটাও শুনে নিন। অনেকগুলো অফিসারও এসছে, অনেকগুলো লোকরা ইফতারিতে দাওয়াতে নিমন্ত্রণায় সবে এসছে, ওনাদের সবে ধন্যবাদ। খুশুস যে আমার রোজগার ভাই আছে, ওনাকে অনেক শুক্রিয়া আদা। কিন্তু নিয়মটা কি? উর্দি পরে এরকম ধর্মীয় অনুষ্ঠানে কলকাতা পুলিশের অফিসার কর্মীরা এরকম অংশগ্রহণ করতে পারেন? নিয়মটা জানার জন্য আমরা ফোন করেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে। তিনি কি বললেন? তিনি অত বছর ধরে কলকাতা পুলিশে কাজ করেছেন, অভিজ্ঞ লোক, তিনি কি বললেন এই নিয়ম নিয়ে শুনুন আপনারা। পুলিশ কিন্তু যে দৃশ্যটা আমি দেখলাম সেটা কিন্তু কখনো এটা গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে, তার কারণ পুলিশে একটা ট্রেনিং হয়, পুলিশের কিছু কিছু আইন মেনে চলতে হয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কন্ডাক্ট রুল যেটা আছে, পুলিশ অ্যাক্ট যেটা আছে, পিআরবি যেটা আছে, সেগুলো পুলিশকে মান্যতা দিয়ে কাজ করতে। প্রথমত আপনি যে সমস্ত পুলিশ অফিসাররা গেছেন, আমি তাদেরকে একটু আপনাদের থ্রুতে একটু জানতে চাই যে তারা কি তাদের মা বাবার জন্মদিনেও কি তারা হাজির হয় এইভাবে এই পরিস্থিতিতে? তাদের বাড়িতে যে ধর্ম অনুষ্ঠান হয় সেখানেও কি এইভাবে গিয়ে হাজির হয়? পুলিশের প্রথম কাজটাই হচ্ছে সেবা প্রতি মানসিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানো, এক। দু নম্বর হচ্ছে দুষ্কৃতিকুল যাতে আবর্জনা বিস্তার না করতে পারে তার দিকে সচেষ্ট হওয়া। এই যে একটা জায়গায় যদি যায় এটা তো ব্যালেন্স হলো না। তারা যদি কি দুর্গাপূজা অনুষ্ঠানে যাচ্ছে এভাবে? বলছি আমি তখন 1989 সালে মহেশতলা থানায় ছিলাম, ব্যানার্জি হাটে একটা দুর্গাপূজা উদ্বোধন আমি ইউনিফর্ম পরে করেছিলাম। ভাই আপনি বিশ্বাস করুন, আমি আমার তখন এসপি ছিলেন মিস্টার অবনী মোহন জোয়ারদার, আপনি জানেন উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল অফিসার এবং আমাকে খুব স্নেহ করতেন। উনি ওনার চেম্বারে আমাকে ডাকলেন, আমি মানে আরটি ডিউটি থাকাকালীনই আমি চলে গেছিলাম যে ইমিডিয়েট আসো, কথা আছে। উনি আমাকে ক্লিয়ার বলেছিল যে পুলিশে চাকরি করতে যখন এসছো তখন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কন্ডাক্ট রুল, পিআরবি, এগুলো একটু পড়ো, পুলিশ একটা পড়ো। কেন তুমি আজকে ইউনিফর্ম পরে কেন উদ্বোধন করতে গেছিলে দুর্গা ঠাকুর? আমি বললাম স্যার আমাকে ডেকেছিল? বলে না, এগুলো আমি যেন ইন ফিউচার না যাই, তোমাকে সব সময় ব্যালেন্স করে যেতে হবে এবং অশোক স্তম্ভকে সম্মান জানিয়ে তোমাকে করতে হবে, তাহলে তো পুলিশের চাকরি ছেড়ে দাও। দেখলেন, একদিকে বোলপুর থানার পুলিশ কনস্টেবল দিনের বেলায় একদম লুড়কে গেছেন, রাস্তায় পুলিশের উর্দি পরে একদম গড়াগড়ি কাটছেন, কমেডি শো, আর অন্যদিকে তারই দাদারা কলকাতায় বসে একেবারে উর্দি পরে ইফতার পার্টিতে খাওয়া দাওয়া করছেন, উর্দি আর মাথায় হিজাব, মাথায় টুপি, ফেস টুপি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্মী এবং অফিসাররা। একদিকে চুল্লু নীতি, সেদিকেও তারা সাপোর্ট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন চুল্লু নীতিতে, আর অন্যদিকে তোষণ নীতি, সেখানেও তারা পিসির নীতিকে একেবারে পুরোপুরি সাপোর্ট করছেন। এই পুলিশ অফিসাররা নাকি আমাদের রক্ষাকর্তা, এলাকার শান্তি বজায় রাখবেন। মনে হচ্ছে আপনাদের মমতা পুলিশের বাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ, এই দুই পুলিশের এখন যা ভূমিকা, মনে হচ্ছে এরা আমাদের রক্ষা করতে পারবে, এলাকায় শান্তি বজায় রাখতে পারবে? আপনারা কি বলেন? এই হচ্ছে আপনাদের পরিবর্তনের সরকার, যে সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, 15 বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন। আমি বলি যে সরকারটাকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন তাদের এই মুহূর্তে একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই। আর তাদের আশকারা পেয়ে এই যে পুলিশ অফিসারদের অবস্থা দেখুন, ড্রেস পরে রাস্তায় লুড়কে যাচ্ছে,
গড়াগড়ি খাচ্ছে কমেডি সার্কাস, আর অন্যদিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি বজায় রাখতে ড্রেস পরে মাথায় ফেস টুপি পরে ইফতার পার্টি করছেন, খাওয়া দাওয়া করছেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অবস্থা। ওই একই কার হাতে তুলে দিয়েছেন ক্ষমতা রাজ্যের, যাদের একটা পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই। পঞ্চায়েত তো অনেক দূরের কথা, একটা বড় ক্লাব চালানোর ক্ষমতা আছে কিনা এই তোলামূলের সরকারটার, সেটাই এখন দেখার। সবই তো দেখছেন মেইন স্ট্রিম মিডিয়ায়, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়ায়। আপনারা এই সমস্ত খবর দেখার আশা করবেন না। নবান্নের বিজ্ঞাপন পেয়ে চলে পুলিশের বিরুদ্ধে এরকম খবর করতে পারবে? পারবে না। তাই আপনাদের এই সমস্ত খবর দেখতে হলে দা নিউজ বাংলার পর্দায় চোখ রাখতে হবে। আর আপনাদের যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা আবার এই ধরনের চুল্লু নীতি আর তোষণ নীতি চেপে রাখতে দেব না।